আমার কাছে এই সময়ের মধ্যে অনেক ভক্ত আছে বা আমাদের প্রত্যেকটা নায়কেরই মানে সব সময় একটা ভক্ত তৈরি হয় এবং ভক্ত ভক্ত ওই নায়কের ভক্ত এবং এই নায়কের ভক্তের মধ্যে একটা বিবাদও হয় এটা খুব এনজয় করি আর সাকিব ভক্ত যারা আমার কাছে মনে হচ্ছে যে সাপের মুখ যে কেউ কিছু সাকিব খানের নামে মানে সাকিব খানের নামে কেউ কিছু বলে মনে হচ্ছে ওকে মানে কামড়ে ধরে তো এইটা হচ্ছে যে আসলে একজন সাকিব খানের জন্য অনেক বড় পাওয়া আপনারা সাকিব খানের দর্শক আপনারা সাকিব খানের ভক্ত এটা আসলে এটা সবাই পায় না এটা সাকিব খান পেয়েছে তার যোগ্যতায় তার উপরওয়ালার ইচ্ছায় উপরওয়ালার মানে তার মা বাবার দোয়ায় এবং সেই জায়গাটা পেয়েছে এবং সত্যিকার অর্থে দর্শক আপনাদের উপরে মানে প্রতিনিয়ত আমরা প্লিজড এবং এভাবেই ঠিক আপনারা যেভাবে সাকিব খানকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাকিব খানকে পছন্দ করছেন সাকিব খানের জন্য দশটা কথা বলে ফেলছেন এটা কন্টিনিউ রাখবেন সাকিব খান আমাদের চলচ্চিত্রের একটি সবার গ্রহণযোগ্য নাম আমরা লাস্ট কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছি যে নবাব নামে একটি ছবি শুটিং শুরু হয়েছে তো খুব সকালে আসছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগী হচ্ছেন তার কোয়ার্টিস্টরা সবাই তাকে ঘিরে ধরে আছেন যে সাকিব ভাই সেটে চলে গেছে সাকিব ভাই সেটে চলে গেছে এই যে একটা মানে একটা তার একটা একটা সিরিয়াসনেস এই যে একটা বিষয় এটা কিন্তু আসলে হচ্ছে যে আমরা কিছু সময় আমরা কোভিড বা আমরা লকডাউনের মধ্যে বা আমরা যেই প্যান্ডামিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম তো সেই সিচুয়েশনের মধ্যে থেকে বের হয়ে আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সুখের আমাদের কিন্তু সবার একটা ভালো লাগার আমাদের এফডিসিতে শুটিং হচ্ছে আমরা তিন চারটা পাঁচটা সেট তৈরি হচ্ছে এখানে আবার নতুনভাবে পূর্ণদমে কাজ শুরু হচ্ছে এটা আমাদের জন্য সুখের এবং এই সুখের জায়গাটা হচ্ছে যে আমাদের প্রথম যে জায়গাটায় সাকিব খান যেভাবে যাত্রা শুরু করেছে আমরা তার সাথে মার্চ করে চলতে চাই এবং আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের এই যে বর্তমানে যে সমিতিগত যে ভেজাল বা এই যে বয়কট হামলা বা বাদ দেওয়া বা যে বিষয়গুলো আমরা শুনি এর মধ্যে থেকে একটি মানুষ শুধু কাজ নিয়ে ভাবে একটি মানুষ শুধুই মাত্র কাজ করে একটি মানুষ চলচ্চিত্র ছাড়া কিছুই ভাবে না প্রতিনিয়ত গল্প গান কীভাবে চিত্রায়ণ হবে সব কিছু নিয়ে ভাবে তার নামই সাকিব খান সো আমরা সাকিব খানের এই বিষয়গুলো আমাদের কাছে আমরা পজিটিভ আলোচনা করব এবং হচ্ছে যে আমরা সমালোচনা যতটুকু করব তার চেয়ে বেশি আমরা এই মানুষটির কাজ নিয়ে আলোচনা করব গ্রহণযোগ্যতা যেন থাকে এবং আমাদের কাছে যেন গ্রহণযোগ্যতা পায় এবং বিশ্বের কাছে পৌঁছে যেতে পারে প্রত্যেকটি কাজ সেটা আমাদের জন্য খুব সুখের হবে তা আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা সাকিব খানকে খুবই পছন্দ করেন এবং সাকিব খান আপনাদের প্রিয় একজন মানুষ এবং আপনাদের মানে সাকিব খানের জন্য আপনারা অন্ধ ভক্ত সো সেই জায়গা থেকে আপনারা সাকিব খানকে যেভাবে লালন করছেন সেভাবে লালন করেন অন্তরে লালন করেন তার মুভি দেখেন এবং আশা করছি সাকিব খান আমাদের নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো কাজ উপহার দেবেন